नमस्कार अपनारा देखें टार्गेट बांगला न्यूज यही मुहूर्ते संगे उपस्थित रही बंगेर विख्यात ज्योतिषी मनोज कुमार मुखर्जी आपके टार्गेट बांगला न्यूज तरफ थे अनेक धन्यवाद आशीर्वाद बाबा आशीर्वाद एकदम सरासरि देखते आज के किन्तु जिनके पे तार सम्पर्के ना बोलने नय किन्तु बंग तथा एकेबारे आसाम पर्यन्त दौड़ এবং আপনার কাছে জানার চেষ্টা করব আমরা তো দেখি যে একেবারে সকাল থেকে বঙ্গের অনেক মানুষ তথা বিশ্বের অনেক মানুষ তারা কি করে সকাল থেকে কিন্তু রাশি ফলটা বিবেচনা করে তারা কিন্তু চলে এটা সম্পর্কে কি বলবেন দেখুন রাশি মানুষের জীবনে এমন একটা ভাইটাল যেমন আমরা বলি মানুষের কাছে পৌঁছে দেবেন কিন্তু অনেকেই আছে তারা কি করে না নেগেটিভ জিনিসটা যখন মানুষের মনে ঢুকিয়ে দেয় তাদের যে আত্মনির্ভরতা এটা কিন্তু কমে যায় কি বলবেন হ্যাঁ ঠিক আছে আমি তো বলবো না যে 100% জ্যোতিষী যার কাজ করছে সব ঠিক করছে আমিও যেটা করছি আমিও কি ঠিক করছি সেটা তো আমি বলবো না যে অ্যাকচুয়ালি মানুষ আমাদের কাছে অনেক অসহায়ভাবে আসে আমাদেরকে দেখতে হবে তার মনের দুঃখ মনের বেদনা সে কি কি একটা আমি যেমন ধরে নিচ্ছি একটা স্বামী স্ত্রী আজকের দিনে যেটা একটা আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে বলি আমার কাছে যেটা এখন আসে যেটা বেশিরভাগ যেটা কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিভেদে একটা মেয়ে অনেক স্বপ্ন অনেক কিছু নিয়ে তার সংসার করতে আসে একটা স্বামীর হাত ধরে অজেনা অচেনা অজানা মানুষের হাত ধরে আজকে সেই মানুষটা তার স্ত্রীকে রেখে সে অন্য কোনো বিবাহিত হোক অবিবাহিত হোক যেটা আমরা পরকীয়া বলছি এই যে ব্যাপারটা তাহলে এই মেয়েটা কী দোষ করলো সে তো অনেক স্বপ্ন নিয়ে সংসার করতে এলো তো এইসব নিয়ে একজন পরামর্শদাতা হিসেবে তারা একজন জ্যোতিষকে ভেবে নেয় যে না ইনি আমার বাবা এনার ইনি আমার পিতা যেমন জন্মদাতা পিতা আমাকে জন্ম দিয়ে মানুষ করেছে সেরকম একজন সুবিবেচক সু পরামর্শদাতা জ্যোতিষ যে আমাকে সঠিকভাবে গাইড করবে আমাদেরও উচিত তাকে নির্ভুল মানে অন্যভাবে তাকে প্ররোচনা না করে সঠিক গণনা করে সঠিক ক্রিয়া দ্বারা তার যে কবচ মাদুলি অথবা ডেমিরি যেগুলো সঠিকভাবে আর কি বিবেচনা করা দর্শকদের তরফ থেকে আমার আরও একটি কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে যে আমরা জানি যে থ্যালাসেমিয়া টেস্ট করে একটা পরিবারের সঙ্গে আরেকটা পরিবারের মেলবন্ধন যেটা আমাদের মেডিকেল সায়েন্স বলছে কিন্তু আপনারা কি করছেন আপনারা সেটার নাকি ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছেন এটা কি ঠিক দেখুন প্রথমত বলি জ্যোতিষ ইজ এ 100% ডিপেন্ডেবল অফ সায়েন্স বিজ্ঞান ছাড়া কোনো জ্যোতিষ গণনা হয় না আজকে যদি আপনি বলেন যে ডেট অফ বার্থ 23/10/1979 আমরা তখন পিছিয়ে যাবো ডেট অফ বার্থে তখন দেখুন আপনার বারটা কিন্তু মঙ্গলবার পড়ছে কী করে মিলছে সায়েন্স ছাড়া কিন্তু কোনো রকমভাবে জ্যোতিষ সম্ভব নয় সায়েন্স ছাড়া বিজ্ঞান ছাড়া জ্যোতিষ সম্ভব নয় তাহলে জ্যোতিষের উপরে বিজ্ঞানের একটা প্রভাব অধপ্রতভাবে জড়িত হয়ে আছে তাহলে এই যে আপনাদের একটা জ্যোতিষশাস্ত্র যেটা উঠে এলো কীভাবে এলো এটা দেখুন প্রাচীন দূর থেকে হয়ে আসছে তপস্যা জপ ধ্যান আমরা হিন্দু বলি আমরা মুসলিমদের বলি যে হ্যাঁ আপনাদের যে পীর সাহেব আমরা তাদেরকেও তাদের যথাযোগ্য স্থানে আমাদের যে পীর সাহেবরা আছেন আমার তারাপীঠেতেও দেখেছি আমার কামাখ্যাতেও দেখেছি তাদেরকেও আমরা যথাযোগ্য স্থানে সম্মান দিই কারণ ধর্মবিভেদ এটা মানুষ করে রেখেছে কবচ মাদুলি তাবিজ দীর্ঘদিন ধরে হয়ে আসছে আমাদের ক্রিয়েশন ওই জপে এর নাম গোত্র দিয়ে এর উপর যজ্ঞে আহুতি দিয়ে আমি কত লক্ষবার জপ করলাম দ্যাট রাইট এবং মানুষ ফল পাচ্ছে তাই আসছে আমার মতো মানুষের কাছে আমি এক বছর চেম্বার শুরু করেছি আমি আজকে আমার 9টা চেম্বার চলছে মানুষ যদি না আসতো আমি চালাতে পারতাম না আপনি আপনি সায়েন্সটাকে বেশি প্রাধান্য দেবেন নাকি জ্যোতিষ একদম 100% সায়েন্স জ্যোতিষ ইজ আমি বারবার বলি আপনি আপনাদের চ্যানেলে আগেও বলেছি জ্যোতিষ ইজ এ 100% ডিপেন্ডেবল অফ সায়েন্স বিজ্ঞান ছাড়া আমরা কোনো রকমভাবে 1% এগিয়ে যাব না জ্যোতিষের কোনো কার্যালয়ে আপনি একেবারে কামাখ্যা থেকে তারাপীঠ বলতে পারেন একদম বঙ্গের মানুষের কাছে পরিচিত সেখান থেকে আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন আছে তারাপীঠে যেটা 14ই সেপ্টেম্বর হবে সেটা হচ্ছে কি কৌশিকী অমাবস্যা সেটা সম্পর্কে কি বলবেন দেখুন কৌশিকী অমাবস্যা এবং এবং সেটা সেটার মাধ্যমে অনেকে কিন্তু ব্যবসা করছে যেমন 600 টাকার একটা হোটেল সেটা 6,000 টাকায় থাকা একদম কি বলবেন দেখুন প্রথমেই বলি কৌশিকী অমাবস্যা সম্পর্কে বলি নাহলে মানুষের কাছে এই ধারণাটা থাকবে না যেহেতু দীর্ঘদিন আমি তারাপীঠ এবং কামাখ্যাতে থাকি প্রত্যেক মাসের একটা অমাবস্যা দ্যাট ভাইটাল অফ অমাবস্যা যেমন
কৌশিক অমাবস্যা ভাদ্র মাসের অমাবস্যাকে বলা হয় কৌশিক অমাবস্যা, আশ্বিন মাসের মহালয়ায় যে অমাবস্যাটাকে বলা হয় মহালয়া অমাবস্যা। ঠিক সেইভাবে কৌশিক অমাবস্যা হিন্দু হিন্দু যে আমাদের হিন্দু যে বাসনা, হ্যাঁ সনাতন যে ধর্ম, এদের কাছে এতটাই ভাইটাল। সাধক বামদেব মা তারাকে সেদিন জ্যান্ত রূপে দর্শন করেছিল, তার অন্তরের ভালোবাসা এবং চোখের জল বেদনা মা দর্শন দিয়েছিল। তো এই কথিত দীর্ঘ এটা তো কেউ দেখেনি, এটা কথিত হয়ে আছে এবং হয়ে এসেছে, কেউ দেখেনি বলতে সেই মানুষ আজকের দিনে নেই। আমরাও সেই সিস্টেমটাকে ধরে রেখেছি, যেহেতু তারাপীঠ আমরা সিদ্ধ, কামাখ্যা আমরা সিদ্ধ। আমার কাছে এখনই খবর আছে যে হোটেল যেগুলো 600 টাকার যে হোটেল, একদম সেই হোটেল কিন্তু এখন 6000 টাকা পাবে। তাহলে সাধারণ মানুষ কী করবে? আমি বলি কোনো একটা পুরুষ সে কোথাও বাইরে কোথাও কিছু করে নিল, আমি মলমূত্র ত্যাগের কথাটা বলছি, একদম ভাইটালে আসছে, একটা মেয়ে ছেলে মা ছাড়া আমরা তাদেরকে চিনি না, সে কী করবে? সে যাবে কোথায়? তার পকেটে কোথায় অত দম আছে? সে মায়ের পুজো দিবে সেখানে ব্যবসা, সে আমাদের মতো কাছে আমাদের কাছে আসবে এসে একটা যজ্ঞের আমরা মিনিমাম একটা খরচা নেবো, কারণ আমাদেরও খরচা আছে, সে থাকবে কোথায়? এটা নিয়ে একটা যে প্রশ্ন করেছেন সত্যি এটা একটা বিবেচনার জিনিস। এই যে এই জিনিসটা ঘটেই চলেছে সেখান থেকে দোষটা কার বলে মনে করছেন? দেখুন, এটা তারাপীঠ মন্দির ট্রাস্টি ওখানে আমাদের তো একটা ইয়ে আছে, যে সংগঠন আছে যারা এটাকে চালাচ্ছে, তাদের এটা বিবেচনা করে আমি অনুরোধ করব যে সাধারণ মানুষের মুখ চেয়ে অন্তত হোটেলের যে ভাড়াটা, মানুষ হয়তো দুটি মুড়িও নিয়ে গেল গিয়ে 3 দিন খেয়ে থাকতে পারবে, কিন্তু তার স্নান, সে মাকে পুজো দিতে যাবে, ঘর থেকে একটা বাসে কাপড় পরে তো হবে না, এবং তার সাথে তার দুটো খাওয়া দাওয়ার যে জায়গাগুলো, হ্যাঁ তো এটা একটু মানে ওখানে কর্তৃপক্ষকে একটু বিচার বিবেচনা করা উচিত। মানে যেটা আমরা যেটা জানি কৌশিকী সম্পর্কে, এটা বললে যারা নতুন তারা অবাক হয়ে যাবে, যেটা আজকের দিনে ফোন সোশ্যাল মিডিয়া, যে ফোন ছাড়া আমরা 1 মিনিট না 1 সেকেন্ড থাকতে পারি না, সে ফোনেরও টাওয়ার 3 দিন অফ থাকে। মানে ভেবে নিন কি ভাইটাল পয়েন্ট, যেটা কিন্তু আমি কামাখ্যাতে দেখিনি, কামাখ্যাতে অম্বুবাচীতে এর থেকেও বেশি ভিড় হয়। আপনি কি তারাপীঠের ওই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন? একদম, আমি সোশ্যাল কমিটির সাথে যুক্ত। আপনি কিন্তু বিরোধিতা করছেন? একদম, আমি বিরোধিতা করছি সাধারণ মানুষের, যে না মানুষ যাচ্ছে মায়ের কাছে, তাদের করুণ বেদনা, সে মাকে জানাতে যাচ্ছে, তো কোথাও না কোথাও তো উঠতে হবে তাকে, সে থাকবে কোথায়? একেবারে বঙ্গের মানুষের জন্য কি বার্তা দেবেন? আমি বলি এটা আমার ব্যক্তিগত কথা, আমার দীক্ষা যারা নিয়েছে এবং ভক্তদের বলি, কৌশিকী অমাবস্যা সামনের বৃহস্পতিবার, এটা একটা হিন্দু ধর্মের মানে সনাতন ধর্মের মেয়েদের কাছে একটা বিরাট ভাইটাল, সবাই কিন্তু ছুটছে তার, আমি যদি হই তাহলে আমি আমার স্ত্রী আমার ছেলেকে ভালো রাখার জন্য, আপনি যদি হন আপনার স্ত্রী, মানে সবাই তার ফ্যামিলি যেন ভালো থাকে, তার মা বাবা বউ ছেলে মেয়ে ইত্যাদি যারা আছে তার সাথে রিলেটেড তারা যেন ভালো থাকে। তো ওই দিন আপনারা যেহেতু সাধক বামদেব কোনো অন্য সেবা না করে মায়ের দর্শন করেছিল তার চোখের জলে, তার অন্তরের বেদনা কুড়া, এই যে কৌশিকী অমাবস্যা কীভাবে পালনটা করা হয়? কৌশিকী অমাবস্যা এবারে যেটা পড়েছে একদম সারাদিন থাকছে, 4:15 সামথিং একটা টাইমের পর থেকে সারাদিন থাকছে। তো আমি বলি সন্ধ্যারতি 7:42 পর যেটা শেষ হবে, তারপর আমি আমার ভক্তদের বলেছি মা তোমরা অন্য সেবা করবে না, আমাদের উপোষের সময় ডালিয়া চলে আর শ্যামাচালের খিচুড়ি চলে, এটা খাবে ওই দিনটা, আর বাকি ছেলেদের জন্য যে ছেলে মেয়েদের জন্য তোমরা করে দেবে, কারণ ব্রতী অ্যাকচুয়ালি মেয়েরা হয় স্বামী সন্তানের মঙ্গল কামনার জন্য, ঘরের এও স্ত্রী যারা বিবাহিত যে স্ত্রী হিন্দু ধর্ম সনাতন ধর্মে, তো ওরা ওদেরকে বলি মা তোমরা সারাদিন চা মিষ্টি জল, আমি আদেশ দিচ্ছি চা মিষ্টি জল এসবের উপরে চলবে, সন্ধ্যারতির পর তোমরা মাকে ডেকে তোমাদের যে মানে ভোজন যেটা রাত্রের যে খাবার সেটা অন্য মানে ভাত মুড়ি না খেয়ে ওই রাতটুকু তোমরা শ্যামাচালের খিচুড়ি ডালিয়া এটা খাবে। একেবারেই আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মনোজ কুমার মুখার্জি, যিনি কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের থেকে অনেক কিন্তু পেয়েছেন প্রাইজ। ধন্যবাদ আপনাকে টার্গেট বাংলা নিউজের তরফ।